হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মাস্টার টক অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে মোবাইল থেকে আপনারা চাইলে যে কোনো দেশে অবস্থান করে পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং নিজস্ব মোবাইলে আপনারা ইউএসএ নাম্বার দিয়ে ভেরিফিকেশন কোড এনে নিজের মোবাইল থেকে আপনারা পেপ্যাল রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখানে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া আপনারা ইজিলি পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারবেন, যেরকম স্বাভাবিকভাবে খুলতে হয়। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এটি দেখাবো স্টেপ বাই স্টেপ যে কিভাবে ইউএসএ নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে সেই ভেরিফিকেশন কোড নিজের মোবাইলে এনে তা থেকে পেপ্যাল রেজিস্ট্রেশন করবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে স্টেপ বাই স্টেপ পেপ্যাল ভেরিফিকেশন করবেন। তো ভিউয়ার্স, প্রথমে আপনাকে যেটি করতে হবে তা হচ্ছে আপনাকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। তো গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, এবং এখানে গিয়ে যদি আপনারা সার্চ দেন যে paypal.com, তাহলে কিন্তু আপনারা এরকম একটি হোম পেজে চলে আসবে। তো এখান থেকে আপনারা যেটি করবেন ফার্স্ট, সেটি হচ্ছে গেট স্টার্ট এর নামে যে অপশনটি দেখাচ্ছে সেই অপশনটিতে ক্লিক করবেন, এবং এখানে যাওয়ার পরে সাইন আপ নামে যে অপশনটি দেখাচ্ছে সেই সাইন আপে ক্লিক করবেন। এবং সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনি আসলে কি অ্যাকাউন্ট চান, পার্সোনাল অ্যাকাউন্ট নাকি বিজনেস অ্যাকাউন্ট। তো সাধারণত পার্সোনাল অ্যাকাউন্টটি সাধারণত বেশি প্রয়োজনীয় হয়ে থাকে। তো আপনারা এখানে পার্সোনাল অ্যাকাউন্ট করবেন, এবং এখান থেকে যে বেনিফিট গুলো আপনারা পাবেন সেটা হচ্ছে সব অনলাইনে করতে পারবেন, এবং সেন্ড এবং রিসিভ করতে পারবেন মানি, এবং উইদাউট শেয়ারিং এর পেমেন্ট ইনফরমেশন, মানে বলতে যে আপনার পেমেন্ট ইনফরমেশন শেয়ার ছাড়া আপনি সব করতে পারবেন অনলাইনে, এবং হচ্ছে আপনি সেন্ড করতে পারবেন এবং হচ্ছে রিসিভ করতে পারবেন টাকা। তো বিশেষ আপনারা পার্সোনাল অ্যাকাউন্ট করবেন, এবং এখানে নেক্সট অপশনে যদি আপনারা ক্লিক করেন, তাহলে কিন্তু নেক্সট যে অপশনটি সেটা হচ্ছে হোয়াট ইউ লিভ, অর্থাৎ এখানে কিন্তু আপনি যদি বাংলাদেশ দেন, আপনি যদি বাংলাদেশের নেক্সট নাম্বার দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্ট পেপ্যাল অ্যাভেলেবল দেখাবে না, অর্থাৎ আপনার পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো আপনি যেটা করবেন, এখানে দেবেন ইউনাইটেড স্টেটস, অর্থাৎ আপনি যদি এখানে লিখেন যে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস লিখে আপনি যেটা করবেন যে গেট স্টার্ট এর নামে যে অপশনটি সেখানে ক্লিক করবেন, এবং ফের তারপরে দেখতে পাচ্ছেন আপনি এখানে নাম্বার কোথা থেকে দেবেন এবং কি নাম্বার দেবেন, এবং যে নাম্বারে কোড যাবে সেই নাম্বারের কোডের ভেরিফিকেশন নাম্বারটা এখানে কিভাবে দেবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে রেখে দিয়ে আপনি নেক্সট চলে যাবেন আপনার প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন, তো ভিউয়ার্স এখানে প্লে স্টোরে চলে আসবেন। এখানে প্লে স্টোরে যে সার্চ দিবেন যে টেম্প নাম্বার, টেম্প নাম্বার লিখে যদি সার্চ দেন, তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 1 মিলিয়নের যে অ্যাপটি রয়েছে টেম্প নাম্বার। তো ভিউয়ার্স এই অ্যাপটি নামাই নেবেন আপনারা। তো এই অ্যাপটি নামাই নিয়ে এখানে আবার নামানো আছে, তো এটাকে জাস্ট আপনারা ওপেন করে নেবেন। তো ইনস্টল করে ওপেন করে নেওয়ার পরে আপনাদের যে ফার্স্ট অ্যাপটাতে অনেক অ্যাড দেখায়, তো ভিউয়ার্স এখানে যদি আপনারা গেট ফ্রি নাম্বারস অপশনে ক্লিক করেন, ওকে ভিউয়ার্স, তো আপনারা যদি গেট ফ্রি অ্যাকাউন্ট নাম্বারসে ক্লিক করেন, তাহলে কিন্তু অনেকগুলো এখানে দেশ দেখাবে, যেমন আপনি কোন নাম্বারটা আসলে নিতে চান, ইউনাইটেড কিংডম স্টেটস এবং হচ্ছে কানাডা পোল্যান্ড, অর্থাৎ এখানে বেশ কয়েকটি দেশ আছে যেগুলো হচ্ছে সাধারণত বাইরে পাওয়া যায় না, বা সব অ্যাপে কিন্তু এইগুলো নাম্বার অ্যাভেলেবল হয় না, অর্থাৎ আপনারা যদি নাম্বার পেয়েও থাকেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনাদের নাম্বারগুলো কিনে নিতে হয়, তারপরে কিন্তু আপনাদের যে ভেরিফিকেশন কোড সেগুলো কিন্তু দেওয়া হয়, তার আগে কিন্তু দেওয়া হয় না, সাধারণত এটা প্রসেসটা অনেক কঠিন। তো ভিউয়ার্স এই অ্যাপটি সম্পূর্ণ ফ্রি, এবং এখানে কিন্তু সবগুলো নাম্বার বিনামূল্যে পাবেন, এবং এই নাম্বারগুলো কিভাবে কাজ করে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো। তো ভিউয়ার্স আমি যদি সাধারণত ইউনাইটেড স্টেটস এ ক্লিক করি, এবং এখানে যদি যে কোনো একটা নাম্বার সিলেক্ট করি, মনে করুন এই নাম্বারটা আমি সিলেক্ট করলাম, করার পর আমি যেটা করব সেটা হচ্ছে আমি নাম্বারটাকে কপি করব এখানে। ওকে ভিউয়ার্স, নাম্বারটা আমার কপি হয়ে গেছে, তারপর আমি সিম্পলি আমার ব্যাক অপশনে চলে যাব, আমার হোম পেজ আগে যেখানে আমি ছিলাম। তো সেখানে যাওয়ার পর আমি যেটা করব সেখানে হচ্ছে এই যে এখানে নাম্বারটা আমি সিম্পলি পেস্ট করে দেব। তো এখানে যদি আমি পেস্ট করি, তাহলে কিন্তু আমার নাম্বারটা চলে আসছে, অর্থাৎ এরকম আমার নাম্বারটা চলে আসবে। তারপর আমি নেক্সট যদি করি, নেক্সট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এখন কোড পাঠানো হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আমার কোড দিতে হবে। তো ভিউয়ার্স আমি আপনাকে আগেই বলেছি যে আপনি অন্যান্য নাম্বারে কোড পাঠালে কিন্তু সেই নাম্বারে কোডটা কিন্তু আপনি পাবেন না, অর্থাৎ অন্যান্য ইউএস নাম্বারে পাঠালে সেখানে কিন্তু আপনি রিসিভ করতে পারবেন না কোডটা। তো ভিউয়ার্স এই কোডটা আপনি কিভাবে রিসিভ করবেন, আপনি যদি আপনার অপশন এখানে চলে যান, এখানে গিয়ে যদি আপনি রিফ্রেশ করেন সিম্পলি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পেপ্যাল যে সিকিউরিটি কোড সেটা কিন্তু দিয়ে দিয়েছে, এবং এটা কিন্তু 10 মিনিটের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো ভিউয়ার্স এই জন্য আপনাকে ফার্স্ট মানে কোড থেকে কপি করে নিতে হবে এবং সিম্পলি ওখানে গিয়ে পেস্ট করতে হবে। তো ভিউয়ার্স এখানে কিন্তু মূলত এই অ্যাপটি ইউজ করা হয় সাধারণত এই ভেরিফিকেশন প্রসেসের জন্য, তো এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং এই অ্যাপটি কিন্তু আপনি সাধারণত বাইরে পাবেন না, এবং সাধারণত এই অ্যাপটি অনেকে আপনাকে সাজেস্ট করে না এতদিন, অথবা আপনি হয়তো জানতেন না এই অ্যাপটি আসলে দেখুন যে অনেকেই হয়তো এরকম প্রসেস করে এবং ভেরিফিকেশন কোড আনার জন্য কিন্তু অনেকেই অ্যাপ্লাই করে রেখেছে। তো ভিউয়ার্স আপনি সরাসরি কোডটি কপি করে এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে যদি দেন, ওকে, তারপরে কিন্তু চলে গেল। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি কিন্তু পেপ্যাল অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেললেন, তো ইজিলি কিন্তু ভেরিফাই হয়ে গেল। তো তারপর আপনি যেটা করবেন, আপনার সিম যে সিঙ্গেল যে একটা করে আপনার ইনফরমেশন আছে সবগুলো আপনি ফিল আপ করবেন এখানে। তাহলে কিন্তু আমি নেক্সট অপশনে ক্লিক করবো, নেক্সট নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আমার নেক্সট যে ভেরিফিকেশন
সেটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আমার স্ট্রিট অ্যাড্রেস দেখাচ্ছে এবং এগুলো আমি কোথা থেকে আনবো। তো ভিউয়ার্স এখানে আপনারা চাইলে আপনাদের নিজের দেশের অ্যাড্রেস ইউজ করতে পারেন, কিংবা আপনারা চাইলে আপনার অ্যাড্রেস আমেরিকার অ্যাড্রেস দিতে পারেন। তো ভিউয়ার্স আমেরিকার কিভাবে অ্যাড্রেস দিবেন, তো আপনারা নেক্সট একটি অ্যাপ পেজ ওপেন করবেন, ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করে এখানে আপনারা যদি লেখেন যে ইউএস ফেক অ্যাড্রেস, ফেক অ্যাড্রেস জেনারেটর, অর্থাৎ আপনার সরাসরি যদি লিখেন এখানে ফেক অ্যাড্রেস জেনারেটর, তাহলে কিন্তু সরাসরি একটি পেজ চলে আসে। ফেক অ্যাড্রেস জেনারেটর .com লিখে সার্চ দিলে কিন্তু আপনারা এরকম একটি পেজ পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা এক ফুল ডিটেলস পাবেন। তো ফুল ডিটেলস এখানে যে কোনো আপনার কপি করে নেবেন। সাপোজ এখানে স্ট্রিট যদি আপনি কপি করে নেন, স্ট্রিটটাকে কপি করে নিয়ে আপনি এখানে আবার পেস্ট করে দিলেন। সাপোজ এখানে যদি আপনি পেস্ট করে দেন স্ট্রিট অ্যাড্রেস, ওকে দেওয়ার পরে ওকে, তারপরে সিটি, সবকিছু কিন্তু পেস্ট হয়ে গেল। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু আপনাকে আর কিছুই করতে হবে না, সবকিছু অটোমেটিকলি পেস্ট হয়ে গিয়েছে। তো তারপর আপনি যেটা করবেন, ইউ হ্যাভ রিড এগ্রি, এটাকে অ্যাকসেপ্ট করে এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ ইউ আর ইন নাও লাইক এ কার্ড টু ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি এখানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু কার্ড টাইপ দেখাচ্ছে যে মাস্টার কার্ড বা কি কার্ড আপনি এখানে ইউজ করেন, আপনার কার্ডটা এখানে অ্যাড করতে পারবেন। এক্সপিরিয়েন্স সবগুলো যদি ঠিক থাকে, আপনি আপনার কার্ডটা এখানে লিঙ্ক করে দিয়ে কিন্তু আপনি রিসিভ করতে পারবেন, কিংবা আপনি লিঙ্কে ব্যাংক ইনস্টিটিউট অথবা এখানে কিন্তু আপনি আমার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন। ওকে ভিউয়ার্স, তো এই ছিল মোটামুটি আপনার এখানে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। লিঙ্কে ব্যাংক ইনস্টিটিউট এখানে ক্লিক করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। এখানে কিন্তু আপনার কার্ড অ্যাড করতে পারেন সবকিছু ডিটেলস দিয়ে। তারপরে কিন্তু আপনি রিসিভ মানি, হিয়ার টু রিসিভ মানি অপশনে ক্লিক করে আপনি কিন্তু রিসিভ করতে পারেন। তো এখানে আপনার যে অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু আপনি চলে আসছেন মোটামুটি। এখানে দেখুন, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই যে অ্যাকাউন্ট চলে আসছে, ওয়ালেট এখানে কিন্তু সবকিছু দেখাচ্ছে। ওয়ালেট অপশনে ক্লিক করলে আপনার কিন্তু ওয়ালেটটা দেখাবে, অর্থাৎ এখানে তো আপনার কোনো কিছু অ্যাড করা নেই। অর্থাৎ আপনি এখানে লিঙ্কে কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, কিংবা আরো এখানে হচ্ছে যে আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি পেপাল অ্যাকাউন্ট কিভাবে আমেরিকার নাম্বার দিয়ে, অর্থাৎ ইউএসএ নাম্বার দিয়ে কিভাবে নিজের কোনো ভেরিফিকেশন করতে নিয়ে পেপাল অ্যাকাউন্ট করবেন সম্পূর্ণ ফ্রিতে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন কোন পরবর্তী নতুন কোন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Sometimes we're not ourselves, there's no one I can turn to.